প্লিজ আমাকে ছেড়ে দেন, নাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে এভাবে নষ্ট করবেন না, আপনার দুটো পাইপ পড়ি তাও আমার ইজ্জতটা আমাকে ভিক্ষা দেন, আমাকে এভাবে নষ্ট করবেন না প্লিজ। তুই যত টাকায় চাইবি আমি তত টাকাই তোকে দেব, তোর ফিগারটা হেববি রে, তোকে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে না। কথাটা বলে উনি আবার ওনার কাজে মনোযোগ দিলেন, আর এদিকে আমি ব্যথায় কুঁকড়ে উঠতেছি, আর সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিলাম। কিন্তু আমার কান্না ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না, উনি আমাকে বুক করেই যাচ্ছে। মানুষ তো আর ইচ্ছে করে সত্যিতে হারায় না, বাধ্য হয়ে সত্যিতে হারাতে হয়েছে আজকে আমাকে। এই নিষ্ঠুর পৃথিবী কত কিছুই না শিখাবে আমাকে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে সামান্য কয়েকটা টাকার জন্য নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ ইজ্জত বিক্রি করে দেব। আমি বারবার ব্যথায় কুঁকড়ে উঠেছি, আর তিনি মজা নিচ্ছে, কি বাস্তবতা। আরে আমি এসব কথা কেন বলতেছি, তিনি তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। আমি কষ্ট পাই আর যাই পাই, ব্যথা পাই বা মরে যাই, তাতে ওনার তো কিছু যায় আসে না। কিছুক্ষণ পরে উনি আমাকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়লেন। আমি ব্যথায় নড়তে পারছি না, আর কি করব ভেবে পাচ্ছি না, শুয়েই কান্না করে যাচ্ছি। এই মেয়ে, কান্না করতে হবে না, হোটেল ছেড়ে দিতে হবে আমাদের, টাকা দিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা শেষ হতে আর বেশিক্ষণ দেরি নেই, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি ওনার দিকে ফিরে তাকিয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে চুপচাপ আমার জামাকাপড় পরে নিলাম, ঠিক মতন দাঁড়াতে পারছি না। তোকে এইরকম দেখাচ্ছে কিসের জন্য, নাকামি করতেছিস আমার সামনে, এই ব্যবসা করিস আর এখন আমাকে দেখাচ্ছিস যে তুই আজকে নতুন, তাই না? তার কথাগুলো কলিজা আঘাত করতেছে, কিন্তু কোনো প্রতিউত্তর দিচ্ছি না। এখানে আমি কি করব, যেহেতু ওনার কাছে আমি টাকা দিয়ে বিক্রি হয়েছি, ওনার যা ইচ্ছা তাই বলতে পারে। আমি ওনার কথা তোয়াক্কা না করে হাঁটতে ধরলাম, কিন্তু হাঁটতে পারতেছি না, পরিচিতি নিলেই উনি আমার একটা হাত ধরে ফেললেন। তুই কি সত্যি আজকে নতুন, নাকি আমার সামনে নাটক করতেছিস? আমি টাকার জন্য আমার দেহ বিক্রি করতে বাধ্য হয়েছি, তা না হলে আমি কখনোই দেহ বিক্রি করতাম না। কি আজব কথা বলতেছেন আপনি, টাকার জন্য এখন কেউ দেহ বিক্রি করে? একটু আমার জায়গায় আপনাকে বসিয়ে দেখেন তো, যে আমি কেন টাকার জন্য দেহ বিক্রি করতে বাধ্য হয়েছি তার মানে আমার ভিতরে কী পরিমাণে একটা জ্বালা, আর আমার কষ্টগুলো কী পরিমাণ। আচ্ছা চলেন তাহলে আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসতেছি, আপনি আমাকে আগে জানাবেন না যে আপনি শুধু টাকার জন্য দেহ বিক্রি করতেছেন, ব্যবসা করেন না। বললে কি হতো, আপনি আমাকে এমনি এমনি টাকা দিয়ে দিতেন? কখনোই না, এখনকার সমাজে মানুষ এইরকম না। হয়তো দিয়ে দিতাম, কিন্তু সব ধারণা সবসময় সত্যি হয় না, এটাও বাস্তব। তারপর ওনার সাথে আর কোনো কথা বললাম না, অযথা একটা অচেনা মানুষের সাথে এত যুক্তিতর্ক দেখানোর কী দরকার। উনি যেটা করেছে টাকা তো দিয়েছে, আমার পেটে আহার তো আমি করতে পারবো। এখন আর ধেটে বিক্রি করলাম, সমাজে লোককে তো চিনতে পারলাম, এই নিষ্ঠুর সমাজ মানুষের কতই না অবহেলা করতে পারে। উনি ওনার গাড়িতে করে আমার বাসার সামনের গুলিতে আমাকে নামিয়ে দিলেন। আমি এখান থেকে একা কীভাবে যাব ভেবে পাচ্ছি না, বারবার পরিচিতি নিল আবার উঠে দাঁড়িয়েছি। হঠাৎ করে পিছন থেকে আমাকে কে যেন জড়িয়ে ধরলেন, আমি চমকে উঠে ঝাটকে দিয়ে সরে আসতে চাইলাম, সরে আসতে পারলাম না। পিছনে ঘুরে তাকিয়ে দেখি ওই মানুষটা। আপনি না চলে গিয়েছিলেন, তাহলে এখন এখানে আছেন যে? চলে তো গিয়েছিলাম, কিন্তু আপনার অবস্থা দেখে আবার ফিরে আসতে বাধ্য হলাম, আপনাকে আপনার বাসার সামনে রেখে আসি। থাক, এত উদাহরণ দেখাতে হবে না, আপনি আপনার মতন থাকেন, আমাকে আমার মতন থাকতে দেন, আমি এখান থেকে যেতে পারবো, অনেক দয়া দেখেছেন। আর না, আমি যদি আপনাকে এই সাহায্যটুকু না করি তাহলে মনে হচ্ছে আপনি আজকে সারা রাত, মানে বাকি রাতটুকু যে আছে সেই রাতটুকু লেগে যাবে আপনার বাসায় পৌঁছে যেতে, তাই আমার সাহায্য নেন ভালো হবে। আপনাকে এই গলির মানুষ দেখলে আপনাকে নিয়ে অনেক হাসিটাটা করবে, তাই আপনি এখান থেকে চলে যান, আমি যেতে পারবো। কিন্তু উনি আমার কথা না শুনে শক্ত করে জড়িয়ে ধরলেন, আমি বেশি হাঁটতে পারতেছি না দেখে উনি আমাকে সোজা কোলে তুলে নিলেন। ওনার এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম, ওনাকে ইচ্ছা মতন কয়েকটা বকা দিলাম, কিন্তু তারপর উনি সব বকা হেসে উড়িয়ে দিলেন। আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি অবাক, তাই আমি আর কিছু বললাম না, চুপচাপ থাকলাম। উনি আমার বাসা ক্রস করে যাচ্ছে, আমি ওনাকে দাঁড় করিয়ে দিলাম, এটাই আমার বাসা, এখানে আমাকে নামিয়ে দিলেই চলবে। এই নিন এই ওষুধগুলো খাবেন, তাহলে আর ব্যথা থাকবে না, আর আপনি যে এত বোকা আগে আমি জানতাম না। এইগুলো আবার কিসের ওষুধ, আমি আপনার থেকে কোনো ওষুধ নিচ্ছি না, অনেক দয়া দেখিয়েছেন, এবার এখান থেকে যান প্লিজ। আমার কথাগুলো না শুনলে কিন্তু বড় ধরনের বিপদে ফেলে দেবো আপনাকে,
আর আমার কথা শুনলে কোনো বিপদে পড়বেন না। কথাটা মাথায় রাখবেন, ওষুধগুলো নেন আর খাবেন ঠিক মতো, না হলে কিন্তু। কথা শুনে চুপচাপের হাত থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। এখানে থাকে ঠিক হবে না, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। আর এখন যদি গলির মানুষ আমাকে এই অফিসারের মানুষের হাতে দেখে, তাহলে আমার রুম থেকে আর বের হতে হবে না। তাই তাড়াতাড়ি রুমের ভিতর চলে আসলাম। রুমের ভিতর চলে এসে জানা দিয়ে ওকে মেরে দেখলাম উনি চলে যাচ্ছে। আজকে কেন যে এইরকম করতে গেলাম, না হয় আমার ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য একটা মেয়েকে নষ্ট করে ফেললাম। আজকে আমি নিজের রাগের বসে টাকা, এই টাকা মানুষকে যে কত কিছু শিখিয়ে দেয়, আজকে শুধু টাকার জন্য ব্রেকআপ হয়ে গেল আমার। আসলে সব মেয়েকে একে পাল্লায় মাপা ভুল হয়ে যাবে, কারণ কেউ কোটি টাকার লোভে আমার জীবনটা নিয়ে খেলা করলো, আর কেউ টাকার জন্য আমার কাছে তার দেহটাই বিক্রি করে দিল। তাকে তো আমি মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে সে কেন আমাকে এরকমভাবে ধোকা দিল? আরে শালি, তোর যদি টাকাই দরকার ছিল তাহলে কেন আমার মনটা নিয়ে খেলা করলি? পুতুলের মতো খেলা করলি, আবার সবশেষে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি, তারপর চলে গেলি। কথাগুলো ভাবতে ভাবতে হেলে দুলে হাঁটতেছি আর মদের বোতলটা পকেট থেকে বের খাইতেছি। হেলে দুলে গাড়ির এখানে এসে গাড়িতে বসলাম, বসে বাসায় চলে আসলাম। রাত্রে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে ঘুম ধরেছিল নিজেও জানি না। কিন্তু সকালে যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি আমি স্বাভাবিক, আমার শরীরে কোনো প্রকার ব্যথা নেই। ওনাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। ফার্মেসিতে এসে আমার বোনের জন্য ওষুধ কিনে নিলাম আর ভালো ভালো কিছু ফলমূল কিনে নিলাম। গ্রাম থেকে শহরে আসার পর আমার বোনটা ভালো কিছু খায়নি, তাড়াতাড়ি করে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আমার বোনটা এখনও শুয়ে আছে, দেখতে কেমন জানি লাগতেছে। আমি গিয়ে তার পাশে বসে পড়লাম, তার মাথায় হাত বুলিয়ে দিদিটা আস্তে আস্তে ডাকতে লাগলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে আছে ছল ছল চোখে। আপুরে, আমি কি বাঁচতে পারবো? তুই বৃথায় চেষ্টা করছিস আমার জন্য। আমার কলিজা টুকরো বোনের মুখ থেকে এরকম কথা শুনে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি বলতেছে, আমি তাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছি আর সে বাঁচবার ইচ্ছাটুকু হারিয়ে ফেলেছে? তোর কিচ্ছু হতে দেবো না আমি। এই দেখ, তোর জন্য ওষুধ নিয়েছি, আরও কত কিছু নিয়ে এসেছি, সেগুলো খেয়ে ওষুধ খেয়ে নে, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তুই অযথাই কষ্ট করছিস আমার জন্য, দেখ আমি তো মরেই যাব, তুই নিজের দিকটা দেখ। দেখ, আরেক বছর তুই এরকম অলক্ষণে কথা বলিস তাহলে কিন্তু আমি তোকে আছাড় মারবো, তোর অসুস্থতা দেখব না। চুপচাপ ফলগুলো খেয়ে ওষুধ খেয়ে নে। দীর্ঘ শ্বাস নিয়ে নিলাম একটা। সঠিক সময়ে যদি টাকাগুলো হাতে পাইতাম তাহলে আজকে আমার বোনটা এতটা অসুস্থ হতো না। হায় রে মানুষ, কত কিনা করেছি টাকার জন্য, কতই না অপমান সহ্য করেছি, তারপরও কেউ টাকাটা দিল না, শেষ পর্যন্ত নিজের দেহটা বিক্রি করে দিতে হলো। হায় রে সমাজ, হায় রে সমাজের মানুষ। তারপর আমার বোনকে ওষুধ খাইয়ে দিয়ে আমি বাসা থেকে বেরিয়ে যাব কাজের সন্ধানে। কত টাকা এনেছি, এই টাকা দিয়ে তো 10 দিনও চলবে না, তারপর তো আবার টাকার দরকার হবে। তার থেকে এখন নিয়ে কাজ খুঁজি, এক সপ্তাহের মধ্যে তো একটা কাজ পেয়ে যাব। আমার বোনকে বলে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে এক সাইডে হেঁটে যাচ্ছি, পাশের গলিতে গিয়ে কাজের সন্ধান করব। রাস্তার দুপাশে মানুষগুলো কীরকম কুনজরে তাকিয়ে আছে, গরিব মানুষ একটু দেখতে সুন্দর হলে যা হয় আর কি, লালসার দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে। এটাই বাস্তবতা, গরিবদের সুন্দর হতে নেই, তাহলে যত সমস্যায় পড়তে হয় তাদের। নিজেকে যতটা পারি ঢেকে রেখেছি, ঢেকেরও কী হবে, দেহটাই তো বিক্রি করে দিয়েছে, এখন উপরটা ফিটফাট দেখে লাভ কী? হঠাৎ করে মনে হলো পিছন দিয়ে কেউ আমাকে ফলো করতেছে। পিছনে তাকিয়ে দেখি তেমন কেউ নেই যে আমাকে ফলো করবে। আবার হাঁটতে ধরলাম, আমার মনে হচ্ছে আমাকে পিছন থেকে কেউ ফলো করতেছে। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, তাই এবার জোরে জোরে হাঁটতে লাগলাম। কিন্তু সামনে যাকে দেখতে পেলাম আমি তো পুরাই অবাক, কী করবো ভেবে পাচ্ছি না।